অলকি টিভির পক্ষ থেকে আবারও সবাইকে স্বাগতম বন্ধুরা। শিক্ষা সংক্রান্ত আরেকটি মেসেজ নিয়ে আমি ইমরান চলে আসলাম। তো এখনকার মেসেজটা খুবই ইম্পর্টেন্ট একটা মেসেজ, তা হলো করোনার দ্বিতীয় ঢেউ শুরু হচ্ছে, বাড়বে শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি। তো এই ধরনের একটা হেডলাইন দিয়ে নিউজ পাবলিশ করছে দ্য ডেইলি ক্যাম্পাস। এটা শুক্রবার 25 সেপ্টেম্বর 2020, অর্থাৎ এটা কিন্তু গতকালের মেসেজ, এটা লাস্ট সন্ধ্যার পরের মেসেজ আর কি। তো বন্ধুরা, এইটা অ্যাকচুয়ালি খুবই একটা দুঃখজনক ব্যাপার হলেও সত্য যে করোনার কিন্তু দ্বিতীয় ঢেউটা দেখতে পারতেছি আমরা, যে কারণে শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি বাড়ার একটা পসিবিলিটি দেখা দিয়েছে। তো এটা নিয়ে এখানে তারা যেটি বলছে তা হলো করোনার দ্বিতীয় ঢেউ শুরু হচ্ছে বাংলাদেশে। যদিও স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক বলছেন দেশের করোনা ভাইরাস সংক্রমণের দ্বিতীয় ঢেউ ইতিমধ্যে শুরু হয়েছে, যা মোকাবেলায় সর্বোচ্চ প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কাজ করছে কোভিড-19 সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শ কমিটিও। তত্ত্ব অনুসন্ধানে দেখা গেছে দেশে গত 3 সপ্তাহ ধরে দৈনিক শনাক্তের সংখ্যা 2000-এর নিচে নেমে এসেছে, অর্ধেকে নেমে এসেছে দৈনিক মৃত্যুর সংখ্যাও। মৃত্যুর সংখ্যা অনেক কম হলেও পরীক্ষার তুলনামূলক শনাক্তের হার নেমে এসেছে দৈনিক 10%-এর কাছাকাছি। খোঁজ নিয়ে জানা গেছে করোনা মহামারীর মধ্যে এখন পর্যন্ত যে খাতগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এর মধ্যে অন্যতম হলো দেশের শিক্ষা ব্যবস্থা। মহামারীর কারণে ইতিমধ্যেই বাতিল হয়ে গেছে পিএসসি, জিএসসি পরীক্ষা, আটকে আছে এইচএসসি পরীক্ষাও। সার্বিক বিবেচনায় এখনও শিক্ষা প্রতিষ্ঠান খোলার মতো পরিবেশ পরিস্থিতির সৃষ্টি হয়নি বলে মনে করছেন শিক্ষা বোর্ড চেয়ারম্যানদের অনেকে। সার্বিক দিক বিবেচনা করে আবারও বাড়ছে শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি, মন্ত্রণালয় ও অধিদপ্তর সূত্রে এমনটাই আভাস পাওয়া গেছে। এর আগে শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি বাড়ার ইঙ্গিত পাওয়া গেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সংক্ষিপ্ত পাঠ পরিকল্পনা প্রকাশ থেকেও। গত 16 সেপ্টেম্বর জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি আগামী 1 নভেম্বর থেকে 39 দিনের জন্য প্রথম থেকে পঞ্চম শ্রেণীর সংক্ষিপ্ত পাঠ পরিকল্পনা প্রকাশ করেছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ আকরাম হোসেন সে সময় গণমাধ্যমকে জানান, অক্টোবর ও নভেম্বরকে দুটো টার্গেট করে দুটি লেসন প্ল্যান করেছি। পরিস্থিতি বিবেচনা করে নভেম্বর থেকে সংক্ষিপ্ত পাঠ পরিকল্পনা বাস্তবায়ন করা হবে। অক্টোবরে খোলার বিশেষ এখনও কোনো নির্দেশ নেই। তো পরিস্থিতি উন্নতি হলে সরকার সিদ্ধান্ত অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আর যদি নভেম্বরে স্কুল না খোলা যায় তাহলে প্রধানমন্ত্রী যেটি বলেছে আমাদের অটোপাস ছাড়া কোনো উপায় নেই। তো বন্ধুরা, এখন আমি জাস্ট এটা নিয়ে আপনাদের সঙ্গে একটু ডিসকাস করি, তা হলো অ্যাকচুয়ালি করোনা পরিস্থিতিতে পুরো ওয়ার্ল্ডব্যাপী নতুন করে একটা ধাক্কা দিছে। যেমন আমি কিছু আজকে একটা লিঙ্ক পড়ছি যে আমেরিকাতে কলেজ ভার্সিটি খোলার কারণে ওখানে কিন্তু অলরেডি করোনার আর একটা বড় আকার ধাক্কা তারা ফেস করছে। তো আসলে এ ধরনের উন্নতশীল কান্ট্রি যদি এ ধরনের প্রবলেম ফেস করে তাহলে আমাদের কী বা করার আছে, বুঝতেই পারছেন। তো এইখানে যেটি মানে একটা আলোচ্য বিষয় তা হলো যে যদি আসলে করোনার ঢেউটা আমাদের উপর যদি আরেকটু আসতে পারে তাহলে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু খোলার মতো কোনো পরিবেশ থাকবে না। বিকজ এখানে ছোট্ট বাচ্চাটা আমাদেরই সন্তান, ছোট ভাই বোনরা আছে, এদেরকে স্কুলে পাঠানোটা কোনোভাবে পসিবল হবে না। এবং এরা যদি কোনোভাবে একবার ইফেক্টেড হয়ে যায় তাহলে আমাদের দেশটা কিন্তু অনেকটা মানে প্রবলেমের ভিতরে অতিবাহিত করবে। তো সমগ্র দিক থেকে সার্বিক বিবেচনা করে শিক্ষা প্রতিষ্ঠান খোলার মতো আপাতত পরিবেশ সৃষ্টি এখনও হয় নাই এবং শিক্ষা প্রতিষ্ঠানের ছুটির মেয়াদ বাড়বে, এইটাই যে একটা আগাম বার্তা আমরা পাচ্ছি মানে মন্ত্রণালয় থেকে, এ ধরনের যে আবার একটা আভাস পাচ্ছি। তো এইটাই মূলত দ্য ডেইলি ক্যাম্পাস আমাদেরকে জাস্ট মানে স্মরণ করিয়ে দিল যে শুরু হচ্ছে করোনার দ্বিতীয় ঢেউ, বাড়বে শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি। তো বন্ধুরা, আমি এই নিউজ লিঙ্কটা আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা ওইখান থেকে একটু লিঙ্কটা পড়বেন। পড়ার পরে দেখবেন যে আসলে তারা কী বোঝাতে চাইছে কিংবা তারা কী লিখছে। এটা প্রত্যেকটা অভিভাবক কিংবা প্রত্যেকটা স্টুডেন্ট, প্রত্যেকটা সচেতন নাগরিকের এটা এই মেসেজটা পড়া উচিত বলে আমি পার্সোনালি মনে করি। তো বন্ধুরা, যাই হোক, আমি আপনাদেরকে চেষ্টা করি সবসময় একটু আপডেট কিছু দেওয়ার জন্য, সেটা শিক্ষা সংক্রান্ত হোক কিংবা জব রিলেটেড হোক। সবাই আমার সাথে থাকবেন, আমি এই প্রত্যাশাই করি, আমাকে উৎসাহিত করবেন, আমি আপনাদেরকে আপডেট মেসেজগুলো দিয়ে যাব। সবাই ভালো থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ।